ফুটবে বলে কোনো আশাই ছিল না। বড় দুঃখে বড় বেদনায় এই ফুল ফুটেছে ছোটবাবু। ঘোষাল কাকা, আপনি আমাকে ছোটবাবু বলে আর ডাকবেন? শ্বশুরমশাই তো আপনাকে আর তার নায়েব হিসেবে দেখতেন না? হ্যাঁ, তা যা বলেছ ঠিক। তুমি তো জানো মা কমলা, তোমার বাবা স্বর্গীয় পিতাম্বর চক্রবর্তী, এই তোমার পিসিমা সাক্ষী। মরবার সময় যখন তোমাদের ভার আমার হাত ধরে সঁপে দিয়েছিলেন, তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত আমি যেন তার সে বিশ্বাসের মর্যাদা রেখে যেতে পারি। তোকে আর তোর স্বামী বিনোদকে আমি ইচ্ছে করেই ধরে রেখেছিলাম, কারণ এই বিরাট সংসারের ভাঙনের সঙ্গে তোরা বড় ঘনিষ্ঠভাবে জড়িয়ে গিয়েছিলি। হ্যাঁ ঘোষাল কাকা, আমরা জড়িয়ে পড়েছি তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আজও বিষয়ে ভাবি এই সুন্দর সংসারে কেন ভাঙন ধরেছিল। হ্যাঁ, সেই কথাই আজ তোমাদের প্রত্যেককে মীমাংসা করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো দিন অকারণ ভুল বোঝাবুঝি থেকে মানুষের ভগবান যেন মানুষের মনে কেঁদে না মরে। তাই আজ আমরা যে যতটুকু অংশ এই ভাঙনের মধ্যে গ্রহণ করেছিলাম তা আজ মন খুলে প্রকাশ করব। হ্যাঁ, তাহলে আমাকেই প্রথমে আরম্ভ করতে হবে। আজ থেকে 12 বছর আগে এ সংসারে নয়, ছোট্ট একটি গাঁয়ে আমার বাবা সামান্য পুরুষের কাজ করতেন। ছেলেবেলায় মাকে হারিয়েছিলাম বলেই বাবার কাছ থেকে কোনো শাসনই পাইনি। পাঠশালায় যেতাম না, আমার দুরন্তপনায় গাঁ অতিষ্ঠ হয়ে উঠত। তাই বোধ হয় নালিশের পর নালিশে বাবার দেহ মন দিন দিন ভেঙে যেতে লাগলো। আমার আজও স্পষ্ট মনে আছে সেদিন। সত্য যে পালন করে তার স্বর্গে বাস। থাক বাবা, আজ আর না। কেন কাকি, তোমার যে অসুখ করছে। না না কাকি, তোর শোনার দরকার। পিতৃ সত্য আমি যদি না করি পালন, বৃথা রাজ্য ভোগ মম, বৃথা এ জীবন। বাবা, আমি কবরেজ মশাইকে ডাকি। না, আমি একটু জল দে। আনছি বাবা। হয় কি, আমার তো এরকম মাঝে মাঝে হয়ই দেখেছি। আর তাছাড়া এপাশে কুকুরেজ মশাইকে কত আর বিরক্ত করবো। তুই বরঞ্চ এক কাজ কর। কি বাবা? তোর আজ পাঠশালে গিয়ে কাজ নেই, তুই বরঞ্চ মুকুজ্জের বাড়িতে একবার যা। বিন্দুদের বাড়ি? হ্যাঁ, ওদের নিত্য পুজোটা আজ আমার বদলে তুই করে দিয়া কেমন? যাচ্ছি বাবা। তো একটা তোকে অনেকবার বলেছি, আজও বলেছি, দেখ পরের বাগানে যদি পেয়ারা পাকে, আম ধরে, জানি তার পাশ দিয়ে যেতে যেতে তোর হাত পা নিষ্পিস করে, কিন্তু তবু মনে করবি যে সে আম তোর জন্য নয়, সে পেয়ারা তোর জন্য নয়। উপোস দিয়ে পড়ে থাকবি, তবু পরের গাছ থেকে ফল মাটিতে পেকে পড়ে গেলেও তা কখনো স্পর্শ করবি না, বুঝলি? করে রইলি যে, কথা দে। হ্যাঁ বাবা, আমি কথা দিচ্ছি। শুনেছিস তো রামায়ণের সেই গান, বড় হিংসা বড় পীড়া না করিহ মনে, প্রভু না করিও রাম লোভ। বাবা
করলি সন্ন্যাসী সন্ন্যাসী না হাসালে দত্ত যা সত্যি সত্যি হাসালে সেরেছে সন্ন্যাসীর ডাক পড়েছে অন্দরে যাই 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 এই যে কিন্নি কি গো বলি সকাল না হতি সমঞ্জারিতে আমি তো কথা বললি সমঞ্জারি করা হয় কিন্তু পূজো না হলে মেয়ে যদি জল পর্যন্ত মুখে দেবে না সে হুশ আছে কেন পুরোহিত বসে আসেননি না গো না সার তাড়াবেন না পুজো করবেন সার হ্যাঁ গো হ্যাঁ তার শুনো থাকছে ও কাশিনাথ হ্যাঁ বাবা কাশিনাথ তুই থাম বিন্দু কাশিনাথ দাদা বলবার লোক পেলি না ওর উপর আবার কেন যাওয়া যা তুই যা আর একটু দেখ মা তাও যা একটা ব্যবস্থা আমি করছি ভাবছো কেন পুরোহিত মশাই আসেননি আমার ঘুষাই চিত্ত রয়েছে আসেন বইকে আর এখানে দিব্যি শুকে আছেন নাহলে পন্ত আমাকে ছাড়তে পারবে হ্যাঁ হ্যাঁ পান ভালো রাখ রাখ
তুই কে এনেছিস? আচার উত্তম উত্তম রা তুই কে এনেছিস? নাড়ু অতি উত্তম অতি উত্তম রাগ রাগ কি বলেছিলাম মধু তুই কি এনেছিস? আম সত্য দেখি বড্ড কম। আচ্ছা পেয়ে দেবে না? না, আজ থেকে পরের গাছের পেয়ারা পেকে মাটিতে পড়ে গেল ও আমি নিচ্ছি। কেন? বাবা বারণ করেছেন। আমি যদি নি নিবি? আমার বাবা তো বারণ করেনি। তা ঠিক, তাহলে গাছে উঠে উঠব। হ্যাঁ হ্যাঁ, তুই বলছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা তুই কে নিচ্ছিস? মাকে বললাম, কালকে মা বললেন যে জানি বুঝি খালি হাতে বিদ্যা হয়। নাড়ু গোপাল, হ্যাঁ হ্যাঁ নাড়ু গোপাল, এবার পড়াবার, এবার পড়াবার। সূর্যি কোন দিকে ওঠে? সূর্যি? হ্যাঁ সূর্যি। হ্যাঁ হ্যালো, ওদিকে তাকাচ্ছিস কেন? ওদিকে যেত, তুই বল সূর্যি কোন দিকে ওঠে? সূর্যি সূর্যি বলে সবাই ওদিকে হা করে তাকিয়ে কি দেখছিস? সূর্যি কি ওইদিকে উঠছে? আগে সূর্যি নয়, কাশীনাথ। কাশীনাথ আগে? হ্যাঁ, ওই দেখুন না, আপনার পেয়ারা গাছটা একেবারে খালি করে দিলে। হ্যাঁ, একদিনে বুঝলুম কোন বাজুড়ে পেয়ারা খায়। আচ্ছা সে তো আমার লাকিটা। তোরা যা, তুমি তুমি পথ আগলে দাঁড়া, যেন না পালাতে পারে। আমি এদিক দিয়ে যাচ্ছি, দেখবি একটা কত বড় অবস্থা। কাশিদা, কাশিদা কি রে, কি যেন আসছে? হ্যাঁ ওরে বিন্দু, এ যে দেখছি ভুড়ি দাস নিজে। বারে বারে খুবু তুমি খেয়ে যাও ধান, এইবার বাঁচা শোন বুঝিব পড়া। কাশিদা ওই দেখো, কাশিদা যাবো কি করে? যাবো কি করে, যাওয়ার কি ভালো করে? দেখো তোমার গাছে চল, গাছে ওঠে পরের গাছে পেয়ারা, নাহলে বৃষ্টি লাগে না বুঝি। আরে আমার না বলছি, কি আমার চোখ লাগানো? আমার না, আমার না বলছি। তবে রে পালালো, ধর ধর। কাশি তো দেখছি বড় ভালো ছেলে নয়। ভালো ছেলে? অতি খারাপ, পাজি, বদমাইশ, নপুঞ্চ। বলি ও বাইরে থেকে কথা যে কানে যাচ্ছে না। ডাকছে ও জি গো, যাই 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 গো যাই যাই। বলি হঠাৎ তলব যে আমার সুখ বেড়েছে দেখে তো ব্যাপারটা না। বলি এসব কি, আজ বাদে কাল মেয়ের বিয়ে, পুরুতে ছোঁয়ার মাথাটা
লুচি দিয়ে খাচ্ছে আর পেয়ারা চুরি করতে শেখাচ্ছে কার বাড়ি কাশিদার কি দোষ হে কাশিদা দেখ না বাবা আমি কাশিদাকে দুটো পেয়ারা পাড়তে বলেছিলাম তামা পণ্ডিত মশাই চোখটা তা কাশিদা কি করবে সকলে মিলে কাশিদাকে যে মাত্র হলো হে কাশিদা আমি তো বিচার করছি তুমি কি বিচার করছো এই দেখো আমার মেয়ে আমি শাসন করছি দেখ বিন্দু কাল থেকে বাড়ির বাইরে পা দিয়েছিস তোরই একদিন কি আমারই একদিন হ্যাঁ বাদুড়ের মাসি চাম চিকি পণ্ডিত মশাই বলি ও ছোট ঠাকুর ও টিকি ধরে অত টানাটানি করো না জানো তো খুব খুব জানি টিকি হয়ে গেল টাক পণ্ডিত মশাইয়ের গাছ না 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 এখন থেকে পরের গাছের ফল পেকে মাটিতে পড়ে গেল ও আমার জন্য নয় বাবার বারণ এই যে গুণধর এতক্ষণে সিস্টার রূপমশায় যেমন বরাত একটা জল পেলেন না এবার পারলাম না রে কাশি পারলাম না যা বাবা এবার ভেতরে যা বাবা বাবা শোনো শোনো আমি পেয়ারা খাইনি তুমি বিশ্বাস করো আমি খাইনি আমি ফেলে দিয়েছি তুমি বিশ্বাস করো বাবা আমি তোমার কথা ভুলিনি বাবা 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 ¡Ven
না লঙ্ঘেন পিতা সত্যে তৎপ মম দুঃখে পিতায়তি অন্তরে কাত যাবার সময় যে হলো তাহা সর্বনাশ সত্য যে পালন করে তার স্বর্গে নাম করো, ইনি তোমার আশ্রয়দাতা। থাক থাক থাক, কি নাম তোমার? আমার নাম, এর নাম কাশিনাথ। কাশিনাথ, বেশ বেশ, নিশ্চয়ই খিদে পেয়েছে ঘোষাল। খাবার ব্যবস্থাটা? আগে হ্যাঁ, নিশ্চয়ই এক্ষুনি। আর ভাবনা নেই ঘোষাল, মা লক্ষ্মী নিজেই ভার নিয়েছে। চলো আমাকে। হ্যাঁ তোমাকে, এসো ঘোষাল।
ছেলেটা সত্যি ভালো, কমলার সঙ্গে দিব্যি মানাবে। আগে বসো। তোমার নাম কি? আমার নাম, আমি জানি, কাশীনাথ। আমার নাম কমলা। আর ন্যায়মশাই যাকে প্রণাম করতে বললেন, তিনি আমার বাবা। এই সব গায়ের জমিদার পীতাম্বর চক্রবর্তী। নাও এখন খাও। তোমার বাবা মারা গিয়েছেন? আমি জানি, কিছু ভেবো না। আমার বাবা তো আছেন, তিনি খুব ভালো লোক, আমাকে খুব ভালোবাসেন। দেখবে তোমাকেও বাসবেন। খাও খাও বলছি। ভালো লাগছে না? হ্যাঁ। কাজ তৈরি জানো? না। পিসিমার, আচ্ছা আমার নাম কি বলতো? কমলা। কমলা। তোমার কাছে যত ফুল তত সুখ রেখো এই ভিটেতে, এই মানুষে তোমাকে প্রতিষ্ঠা করলাম। মুখ রেখো ঠাকুর। বিভা কে? দাদা, ওরে তোর ঠাকুরের কাছে আরেকটি নতুন লোকের কল্যাণ কামনা করি। এই ভিটে একজন নতুন বাসিন্দে দেখেছিস? শুনেছি। দেখবি না? পরে ছেলের মায়া তুমি বোঝো না দাদা, কি ভয়ঙ্কর জিনিস। ওরে আজ পড়াতে কিন্তু কাল তো আপন হতে পারে। ঠাকুর তাই যেন করেন, কিন্তু দাদা বনের পাখি বনেই উড়ে যায়। বনের পাখি বনেই উড়ে যায়। আমারও ভালো লাগছে না। আমি তোমায় ছেড়ে দিতে পারি, তুমি আমায় কি দেবে বলো? সেখানে কোথাও সে ঘুরে বেড়াচ্ছে, নইলে সে আর যাবে কোথায়? পাওয়া গেল না। হ্যাঁ রে, তুই জানিস কাশি কোথায়? জানি না তো পিসিমা। রোজ ভোরে তুই তো তার ঘুম ভাঙাস, আজ দেখি বিছানা খালি। বিছানা খালি? তবে সে গেল কোথায়? সে কি ঘোষাল, চারদিকে লোকজন, সে গেল কোথায়? বেলা দুপুর হয়ে গেল, সে পর্যন্ত কেউ তার খবর আনতে পারলে না। মহলে মহলে লোক পাঠাও, চারদিকে তন্ন তন্ন করে খোঁজো। মাফি রে কোথায়?
রেখে তোমরা সব যাও। কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে? উত্তর দাও, কোথায় গিয়েছিলে? জবাব দাও। আমি ওকে বেঁধে ফেলবো, তুমি ডাকো পুরু ঠাকুরকে, আমার লক্ষ্মীনারায়ণকে একসঙ্গে বাঁধবো। ঘটা করে বিয়ে তো হয়ে গেল, তারপর 12টা বছর খুব আনন্দেই কেটে গেল। কেবল কর্তার শরীরটা যেন বছরের পর বছর একটু একটু করে ভেঙে পড়তে লাগলো। কলকাতা থেকে উকিল আনালেন উইল করবেন বলে। তাহলে তোর রইল আর দূষণের খাজনা বাকি, বুঝতে পারলি তো? আচ্ছা যা। কি হে গোঠা, দিন নেই ক্ষণ নেই, হুকুম হলেই হাজির হতে হবে না? দোহাই দেবতা, আমি আপনাকে ডাকিনি, ডেকেছেন ওই ছোট বাবু। অপরাধ নেবেন না, আমি আপনাকে ডাকিনি, ডেকেছেন কর্তা নিজেই। তবে তিনি একটু অসুস্থ কিনা তাই তার হয়ে আমাকে আপনাকে একটু কষ্ট দিতে হলো। আপনি বসুন। বসুন না, বলছিলাম কি যে গায়ে যে পাছাটা আছে না, তাকে আমি নতুন করে গড়ে তুলতে চাই। তা আপনাদের প্রচুর অবসর, তার মধ্যে যদি দু একটা ভালো কাজ করেই ফেলেন তাতে আর লজ্জিত হবার কি আছে? না না, সে কথা নয়, কথা হচ্ছে এতে আপনাকেই আমার সহায় হতে হবে, এবং তার জন্যে কথাও নিজে তার বাকি জমি থেকে একটা অংশ আপনাকে দান করেছেন। এই নিন। এটা কি? আগে এটা তারই দলিল। দলিল আগে? হ্যাঁ। কেন, আমি কি এই বড় কর্তার মুখের কথায় অবিশ্বাস করি নাকি যে দলিলে সই করে আমাকে দান নিতে হবে? না, নিকুচি করে লক্ষ্মী জনার্দনের পথ আমার সাক্ষী, ওটা তুমি আছো, ছোটবাবু আপনি আছেন, ব্যাস আমার দলিলের দরকার কি? খুব ভালো কথা। তাহলে ছোটবাবু এবার আমায় একটু ছুটি দিন, কর্তা আমার জন্য ওপরে অপেক্ষা করছেন, উকিলও সেইখানে বসে আছে। আচ্ছা আপনি তাহলে আসি। দেবটা বলি, রাগটা একটু কম পড়লো কি? ওই তোমাদের বড় দোষ ঘোষাল, আমাকে রাগতে দেখলে কখন? হ্যাঁ,
তাই বলুন। আমি কিন্তু জমিদার বিষয় কিছুই জানতাম না, বাবার জন্য তখন ওষুধ তৈরি করছি। সামনে উকিল বাবুকে দেখলেন, কত কি লেখা হলো। তারপর লেখা শেষ হয়ে গেলে বাবা বললেন, বলি শেষ হলো উকিল? আজ্ঞে হ্যাঁ। তাহলে একবার পড়ো তো। নিশ্চয়ই। আমি শ্রী পীতাম্বর চক্রবর্তী, এই দলিলে এক নম্বর তালিকা অনুযায়ী বর্ণিত সম্পত্তির মালিক। পূর্ণ জ্ঞানে আমার স্থাবর সমস্ত সম্পত্তি, অতঃপর এই শেষ উইলের দ্বারা অর্ধেক আমার জামাতা শ্রী কাশীনাথ ভট্টাচার্য এবং বাকি অর্ধেক তদীয় পত্নী আমার একমাত্র কন্যা কমলা দেবীর মধ্যে তুল্যাংশে ভাগ করিয়া দিলাম। কখন যে ডাক আসে কিছুই তো জানি না। আগে কি যে বলেন আপনি। হ্যাঁ না না, তোমরা বুঝতে পারছো না, এর চেয়ে আনন্দ আমার আর কি হতে পারে। যেতে যখন হবি তখন এইভাবে হাসি মুখে সকলের হাসি মুখ দেখতে দেখতে চলে যাব। আবার ওষুধ? হ্যাঁ, শান্ত ছেলের মতো এটুকু খেয়ে নাও তো। নাও। সব শুনলি তো মা? হ্যাঁ বাবা শুনলাম। তোর মত আছে তো? কিসে? এই যে আমার সব সম্পত্তি তোকে আর কাশীনাথকে অর্ধেক অর্ধেক করে লিখে দিলাম। না আমার মত নেই। মত নেই? তবে কি তুই চাস না যে কাশীনাথকে অর্ধেক সম্পত্তি দেওয়া হোক? না মা। বাবা তুমি তো শিখিয়েছিলে সর্বস্ব পেতে হলে সর্বস্ব দিতে হয়। আমি সম্পত্তি চাই না, সমস্ত সম্পত্তি তুমি ওকে দিলে আমি এর চেয়ে আরো বেশি সুখী হতাম। নায়েব শুনছো, শুনছো মার কথা? ঠিক কথা বলেছিস মা, ঠিক যে তোমরা সম্পত্তি সম্পত্তি করো। আমার কিন্তু ভয় করে পিসমা। কিসের ভয়? কি জানি, শুনেছি সম্পত্তি নিয়ে কত ঝগড়া হয়। তা একটু ঝগড়া ঝাঁটি হওয়া ভালো, ঝগড়া না হলে ভালোবাসার পরও কি হয় না। কি হলো কমলা? কি শরতের আকাশে এই যে দেখছি কালো মেঘ? বর্ষণ হবে। কার উপর? তোমার উপর। অপরাধ? পিসিমা বলেছেন। হ্যাঁ পিসিমা বলেছেন ঝগড়াটা হলে ভালোবাসার পরও কি হয় না। কি সর্বনাশ! হ্যাঁ আমি কোনো কথা শুনতে চাই না, তৈরি হও। বারে একটু সময় তো দাও। না এক মিনিটও সময় পাবে না, আমি এখনই শুরু করব। এখনই? এবার তবে করব রুরু বিবাদ করার পালা, এবার তবে করব রুরু বিবাদ করার পালা। তুমি আমার চোখের বালি শুনছ, তুমি আমার চোখের বালি নয় গলার মালা, তুমি নয় গলার মালা। বেশ তোমার কথাই মানি, আমি তোমার কে সে তো মনে মনেই জানি, তোমার চোখে চোখে রব আমি। আমি নাই বাহলা মালা, রাধার যেমন চোখের বালি ছিল চিকন কালা, সে ছিল চিকন কালা। রাধার যেমন চোখের বালি চিকন কালা, সে ছিল চিকন কালা। না 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 না, এমন করে হয় না শুরু বিবাদ করার পালা। ও বেশ আপত্তি নেই, তবে আর একবার চেষ্টা করে দেখতে পারো। তোমার সাথে আমার আরই ছোটবেলার মতো, সেই ছোটবেলার মতো আর দেব না, আর দেব না সারা। তুমি ডাকবে আমায় যত, তুমি ডাকবে আমায় যত। তোমার সাথে রানীর আমার এই জনমের মতো, আমার এই জনমের মতো। আমি লুকিয়ে বনের কোলে আর জনমে মান ভাঙাবো, বউ কথা কও, বউ কথা কও বলে, বউ কথা কও, বউ বউ কথা কও বলে। আমি হঠাৎ সারা দেব তখন একান্তে নিরালা, একান্তে নিরালা, হঠাৎ সারা দেব তখন একান্তে নিরালা, একান্তে নিরালা। আরে বাহ, কেমন করে চলবে তবে বিবাদ করার পালা? চলবে না না না। ছোটবাবু
আপনারা খেলা চিঠি এসেছে আমার চিঠি হ্যাঁ আপনারা দেখুন না আচ্ছা আমি চলি যাই ওদিকে আবার সেই টাকা টাকা করে যদি সব ভাঙা বুঝেছে দেখি বিশ্বাস হচ্ছে না এই দেখো চিঠি বারে চিঠি দেখে তোমায় বিশ্বাস করতে হবে এই দেখো রে নাই মশাই কোথায় রে এই তো তিনি বারান্দা দাঁড়িয়ে যেন কার সঙ্গে কথা বলছিলেন ও তুই ছোট্ট একটা কাজ কর আমার কিছু জামা কাপড় এখানে গুছিয়ে দে নাই মশাই শুনছেন আমাকে আজই কলকাতা যেতে হচ্ছে এখন কত সময় হলো বলুন তো তা প্রায় 10:30 হবে বইকি 10:30 আর তো সময় নেই তা আপনি হঠাৎ কলকাতা যাচ্ছেন কেন হ্যাঁ আপনি এক কাজ করুন আমাকে হাজার খানিক টাকা দিন তো হাজার টাকা হ্যাঁ আচ্ছা দিদিমণি হঠাৎ ছোটবাবু জামা কাপড় গুছিয়ে দিতে বললেন যে কলকাতায় যাবেন কলকাতায় কেন দেখি কটা জামা দিলি ও জামা মামলা পিসিমা তোর বাবার খাবার দেওয়া হয়েছে যাই তুই যা কে বিভা কমলা আজ যেন একটু ভালো বোধ হচ্ছে এইবার সেরে যাবে হ্যাঁ কে আমি ও এসো আগে ছোটবাবু এইমাত্র কলকাতায় চলে গেলেন আর সঙ্গে 1000 টাকা আমার কাছ থেকে চেয়ে নিলেন সে কি ব্যাপার কি বিধান তা তো জানিনি দাদা আরে কমলা কি একটা চিঠি এসেছিল তিনি বললেন তার বড় বিপদ আগে হ্যাঁ এই সেই চিঠিখানা এই ছোটবাবুর টেবিলের উপরেই পড়েছিল দেখি শ্রীচরণের শুন তুমি বলেছিলে আমি ডাকলে তুমি আসবে কি বললে কে ডাকলে কে এক বিন্দুবাসিনী লিখেছে তার নাকি বড় বিপদ তবে কমলা যে বললে কাশির বিপদ বিন্দুবাসিনী কে কে বিন্দুবাসিনী শুনছে বিন্দু বিন্দু কে আমি এসেছিলাম আপনার এখানে যারা ভাড়াতে ছিলেন না তাদের খবর নিতে বলতে পারেন তারা কোথায় চোর 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 এক নম্বরের চোর চোর পেশাদার চোর চোর
করে কি? তোমার বরাতেই তো আজও বেঁচে আছি, খাবারও জুটছে। কই, তুমি আসবে না বিন্দু? না। না কেন? বারে আজ আমার উপোস। উপোস? আজ আবার কিসের উপোস? ওই যে তোমাদের কি বলে ওই যে সেতু দিতে। সকালে খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে কিনা, এবেলা একটু খেয়ে নিই। তুমি ভুলে যাচ্ছ আজ সকালবেলা তুমি কিচ্ছু খাও না। তুমিও ভুলে যাচ্ছ বিন্দু যে আত্মনির্যাতনের একটা সীমা আছে। এসো, ভগবানের দয়া যা জুটেছে তাই আমরা ভাগাভাগি করে খাই। বাড়িতে কেউ আছেন? ওই বিন্দু এসেছে। কে? আবার বাড়িওয়ালা? তার কে রেকদিন ঘুম হয়েছে, পিছু পিছু ঠিক ছুটে এসেছে। যাই দেখি। শোনো, না 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 না, ওটা নয় বিন্দু, ওটা নয়। এই যে এসেছেন। হ্যাঁ। আপনি? আপনার আমার কাছে পাওনা বাকি আছে নাকি? তা আছে বই কি, বহুত দিনের, তাই আজ নিজে এসেছি সুদে আসলে আদায় করতে। আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? বিন্দু? কাশিদা? বিন্দু? কাশিদা? বিন্দু? যা ভেবেছিলাম ঠিক তাই, অক্ষরে অক্ষরে মিলে গেল। না না, এর মধ্যে কোনো ভুল থাকতে পারে না। আমার কাশিদা? মিথ্যে কথা। মিথ্যে নয়, মাফ করবেন, মিথ্যে বই কি, বিন্দুর কাশিদা আর আমার কাশিদা নয়। ও, এই কথা? থাক থাক বোন, কাশিদা থাক ভাই থাক। আজ থেকে আমি তোমাদের দুজনেরই কাশিদা। হ্যাঁ, বিন্দু কাশিদার বোধহয় খাওয়া হয়নি। তাই তো। কাশিদা? ওরে বিন্দু, আজ আমার উপোস। উপোস? আজ আবার কিসের উপোস? ওই যে কি বলে বাবু, ওই সে তোমার বুঝবে না। সে আমি শুনব না। আরে শোন বাবা, আজ সকালে এত বেশি খেয়েছি যে এখন আর খেতে ইচ্ছে করছে না। তুমি ভুলে যাচ্ছ কাশিদা, আজ সকালে তুমি ট্রেনে ছিলে। আর তোমরা দুজনেই ভুলে যাচ্ছ যে আত্মনির্যাতনেরও একটা সীমা আছে। এসো, তুমিও এসো। ভগবানের দয়া যা কিছু পাওয়া গেছে এসো, আমরা তিনজনে ভাগাভাগি করে খাই। এ না আপেল। ইস, দেখেছ আপেল? ডাক্তার এত করে বলেছিল, তোমাকে দিতে পারিনি আমি। এ না বেদানা। কত বড় বেদানা দেখো, ওষুধের সঙ্গে রোজ বেদানার রস দেবার কথা ছিল, আর দিলে তো হয়নি। এই নাও কমলা লেবু। কমলা লেবু? কমলা লেবু? আর যদি আমি তোমাকে রোজ এক গ্লাস করে কমলা লেবু রস খাওয়াতে পারতাম তাহলে কাজ তোমার এই রোগ? না না কাশিদা, আমি খেতে পারবো না। আমাকে খেতে বলো না, আমি খেতে পারি না কাশিদা, আমি খেতে পারবো না। কি হলো? ও কি বললে? রোগ? রোগ? যতই দিন যেতে লাগলো ততই লোকের মুখে মুখে নানান কুৎসিত কথা আমার মনকে পিষিয়ে তুলতে লাগলো, অথচ কাউকে কোনো কথা বলতে পারতাম না। বাবার ওই রকম অসুখ তা সত্ত্বেও তার কাছে বেশিক্ষণ থাকতে পারতাম না, কেননা আমাকে দেখলে তিনি ওই একই প্রশ্ন করতেন, আমি উত্তর দিতে পারতাম না। ক্রমে তারও পর্যন্ত ওই কুৎসিত ধারণা হলো। দাঁড়িয়ে থেকে থেকে যে পাথর হয়ে গেলি মা, তার যখন ইচ্ছে হয় সে ফিরবে। তুই এখন আয়, আর বোধহয় বেশি দেরি নেই। এ সময় দাদার কোনো কথাতেই তুই অমত করিস নি, তোর ভালো ছাড়া তার আর এখন অন্য কোনো চিন্তা নেই। চল। কে? আসি আগে না হলো। ও চক্রট মোটাই, আমি উইলটা বদল করে এনেছি। কলম? আমি আমার সমস্ত সম্পত্তি আমার একমাত্র কন্যা কমলাকে দিয়ে গেলাম।
দাদা, দাদা, তোমার কমলা। কমলা মা, তোর ভালোর জন্যই করে গেলাম, তোর ভালোর জন্যে। কি দেখলেন ডাক্তারবাবু? খারাপ কিছু? খারাপ? হ্যাঁ, খারাপ হয়েছে। তাহলে এদিকে একটু আসবেন। না না, ওদিকে যাবার কি দরকার, ওর সামনে বলাই ভালো। আপনি এদিকে চাইছেন যে আপনি আজকে বাড়ি সেরে গিয়েছেন সম্পূর্ণভাবে, কিন্তু আপনি তো বললেন খারাপ খবর। হ্যাঁ, সেটা আমার পক্ষে। আপনার পক্ষে? রোগী ভালো হলে পায় অন্য, আর ডাক্তারের মারা যায় অন্য, তাই না কাছে বাবু? তা বটে, কিন্তু আমি ভয়ানক ভয় পেয়ে গেছিলাম ডাক্তার। না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় কি? তাহলে কাছে বাবু, আমাকে এইটা নিয়ে এখনই কলকাতায় ফিরতে হবে। তাহলে বিনোদবাবু, ভগবানের আশীর্বাদে আপনি নতুন জীবন পেলেন, এনজয়, গুড বাই। নমস্কার কাশীবাবু। নমস্কার কাশিদা। বিনু, তুই দাঁড়া। বিন্দু, বিন্দু, মোর দুঃখের মিশে পর হলো মনে, দিনের পরে দিনের পরে, মোর দুঃখের মিশে পর হলো মনে, দিনের পরে অনেক দিনের পরে, মোর প্রণাম খানি যেতে হলো বোন, বাবার ভয়ানক অসুখ। ভাই বিনোদ, এই বাড়ি ঘর ধর মেরামত করে তোলার ভার আমি তোমার উপর দিয়ে গেলাম, আর যা টাকা আছে তাই থেকে চুকিয়ে দিও, আর যখন যা লাগবে আমাকে লিখে জানাস বোন, লজ্জা করিস নি। তুই জানিস তোর কাশিদা এখন বড় লোক। কমলা, 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 কমল, আমি জানতাম না, আমি জানতাম না কমল। থাক থাক, আমি কল্পনাও করতে পারিনি কমল, যে সময় তোমার পাশে থাকা আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, আমি থাকতে পারিনি। তুমি এই এলে বুঝি? হ্যাঁ, নায় মশাই কাছ থেকে শুনি তোমার কাছে ছুটে এলাম, তোমার কাছে কি বলে যে ক্ষমা চাইব তাও পাচ্ছি না। তার কোনো প্রয়োজন আছে? তুমি যদি বলো নেই, তাহলে সত্যি নেই কমলা। তুমি বড় ক্লান্ত না? না, ক্লান্ত নই, তবে খিদে পেয়েছে। ও, তুমি একটু বসো লক্ষ্মীজি, আমি এখনই আসছি।
একবার বাইরে আসবেন? কে নাই মশাই বলুন। ছোট বাবু চলুন, দেখুন এ আমি চাইনি, তবু এ অপ্রিয় কাজ করবার ভার আমারই উপর পড়েছে। কি কেন জানি না, কর্তা মরবার আগে পুরনো ওয়েল নাকচ করে উকিল দেখে আপনার অংশ বাতিল করে তার সমস্ত সম্পত্তি তার মেয়ে কমলাকে দিয়ে গিয়েছেন। এতে দুঃখ করার কি আছে নায়ক মশাই? যার সম্পত্তি সেই পেয়েছে, এতে আপনারই বাকি আর আমারই বাকি। আমরা দুজনে যেরকম কাজ করে যাচ্ছিলাম তেমনি কাজই করে যাব। এ আপনারই যোগ্য কথা ছোট বাবু, কিন্তু শুধু তাই নয়, ব্যাপার গড়িয়েছে আরো অনেক দূর। কি আসুন আমার সামনে। চিনতে পারছেন এ ঘর? এ কি আমাদের পুরনো শ্রেষ্ঠ ঘর? হ্যাঁ, এত বদলে গেছে নায়ক মশাই। আগে হ্যাঁ, ও কি দেওয়ালে কর্তার ছবি কেনা ওখানে ছিল, তার বদলে কি ছবি? লক্ষ্মীর জনধনের পটের জায়গায় বিলিতি ক্যালেন্ডার, পুরোনো লোহার সিন্ধুকের বদলে বিলিতি আয়রন, আপনাদের বসবার বিছানা গদি তার বদলে এই চেয়ার টেবিল, এসব কি ব্যাপার বলুন তো নায়ক মশাই? কলকাতা থেকে নতুন ম্যানেজার এসেছেন দত্ত সাহেব। ম্যানেজার? হ্যাঁ, আমাদের স্টেটে? আগে হ্যাঁ। কেন? গুড মর্নিং এভরিবডি। আমি দেখে দিচ্ছি। ওরে চাপাচি, ও চাপাচি, গোসাল বাবু বাচ্চা আপনি কি আমায় দেখেছিলেন? হ্যাঁ গোসাল বাবু, আপনার সঙ্গে যারা দেখা করতে আসবেন তাদের আপনি আপনার ওই বাইরের ঘরে বসাবেন, এখানে নয়, দিস ইজ অফিস। আগে উনি যে ছোট বাবু। ছোট বাবু? আগে হ্যাঁ। ইউ মিন ভাই? উনি কমলা দেবীর স্বামী। ও আই সি, গুড মর্নিং, গুড মর্নিং, হাউ ডু ডু। নমস্কার। চলুন নায়ক মশাই আমরা আপনার ঘরে যাই। আসুন। আই সি নায়ক মশাই, এই নতুন জিপটিকে আমদানি করলে কে? এ প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞেস করবেন না ছোট বাবু। পরিচয়? শুনলাম ব্যারিস্টারি পড়তে নাকি বিলেট দিয়েছিলেন, কিন্তু আচ্ছা এসো বসো, এই যে বলে খিদে পেয়েছে। 12 বছর আগে এমনি আদর করে একদিন তুমি আমায় খেতে ডেকেছিলে, ভাবছি সেদিন আর এদিন। অমন করে কি দেখছো? তোমাকে অনেকদিন পরে দেখছো, নতুন লাগছে না? এত নতুন যে চিনতে কষ্ট হচ্ছে। ঠিক বুঝতে পারছি না, একটা কথা শুনবে? নিশ্চয়ই বলো বলো। এসবের মধ্যে তুমি ছিলে না? ভাববার সময় অনেক পাবে, এখন খেয়ে নাও। এই কথা? ও বিন্দু, কি গো? চিঠি? আরে এই যে কাশিদার লেখা দেখেছো? আমায় লিখেছেন? আমাকেও লিখেছেন? কি লিখেছেন দেখে? দাঁড়াও খুলে পড়ি। আমিও পড়ি। বিন্দু 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 রে বিন্দু 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 রে, কেন জানি না আজ বারবার করে তোদেরই মুখ মনে পড়ছে। শোন, ফিরে এসে আর বাবাকে দেখতে পাইনি। জানো ভাই বিনোদ, তিনি চলে গিয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে দেখি অনেক কিছুই চলে গিয়েছে। তুই ভাবছিস বিরাট জমিদারি সব বোঝা আমার ঘাড়ে পড়েছে, অনেক কাজ? না রে না। জানো ভাইয়া, আজ আমার প্রচুর অবকাশ, তাই তো গাঁয়ের ছেলেদের নিয়ে পাঠশালা গড়েছি, ওদের মাঝেই পেয়েছি আমার সেই হারানো দিনগুলো। তোর মনে আছে বিন্দু, যেদিন গা ছেড়ে চলে আসি সেদিন তুই ছিলি আমার পাশে, আর আমার সম্বল ছিল আমার বাবার দেওয়া ছাড়া একখানা রামায়ণ। এখানে আবার খুঁজে পেয়েছি, নিজে পড়ি আর ছেলেদের পড়ে শোনাই। জানো ভাইয়া, ভারী আনন্দে আছি, ভারী আনন্দে। বিন্দু, আমি ভুলিনি,
বৌদিকে নিয়ে যাবো, তোকে কথা দিয়ে এসেছিলাম। তুই লিখেছিস পাঁজিতে সামনের পূর্ণিমা শুভ লগ্ন প্রিয় প্রবেশ। ওরে ওরে, সব লগ্ন পাঁজিতে লেখা থাকে না জানো ভাই বিনোদ? জীবনের বহু শুভ লগ্ন থাকে পাঁজির বাইরে। বিন্দু আয়, তার জন্য আমরা অপেক্ষা করে থাকি, সে লগ্ন আমাদের আসবেই। আমি ওর চরণে আশ্রয় পেয়েছিলাম, আর তোরাও সেই আশ্রয়। তোরা লেখাপড়া শিখবি, মানুষ হবি, এই গায়ের মুখ উজ্জ্বল হবে, সেই আশাতেই তো তিনি এই পাঠশালা তৈরি করে গিয়েছেন। আর তার বাৎসরিক ফুল এনেছিস দিয়ে দে। হ্যাঁ, তোরে আজ আর তোদের রামায়ণ পড়ে শোনাতে পারবো না, আমাকে এখনই যেতে হবে, বুঝছিস? যা, আর তোদের সকাল সকাল ছুটি। কি বল? আমরা যদি নিজেরা পড়ি? হু, তোরা নিজেরা পড়বি, এ তো ভালো কথা। তাহলে স্বর্গ থেকে তিনি তোদের আশীর্বাদ করবেন রে, তোদের আশীর্বাদ করবেন। আজ দাদা নেই, কিন্তু তার আশীর্বাদ তো আছে। ওর মা ওর দেখ দেখি সাজরে কেমন মানায়। সাজ না সাজা, সাজা দাদার মৃত্যুর পর তোদের দুজনের যে কি হলো তা বুঝতেই পারি না। আমিও কি পাচ্ছি পিসিমা, আমি সেদে সেদে তার কাছে গিয়েছি, তিনি ইচ্ছে করে এড়িয়ে গিয়েছেন। একা বসে বসে রাত জেগেছি, শুনেছি তিনি নিচের ঘরে রাত কাটিয়েছেন। কত চেষ্টা করেছি তার কাছে যেতে, কিন্তু তিনি যে কোথায় তার নাগালি পায়নি। আর যদি বাবা থাকতেন, কি বছর কার দিন চোখের জল ফেলে না মা। দেখি দেখি তোর গাজে আগুন, নইলে পড়ব কিসে পিসিমা? কমু, আমি বলি তোর জিনিস তোরই আছে, তুই যদি জোর করে ধরে রাখিস কার সাধ্য তোর ঠেঁ কেড়ে নেয়। তাই তো আজ নতুন করে কোণে সাজিয়ে পাঠাচ্ছি, যা মা যা। এই যে কমলা দেবী, কমলা দেবী সব রেডি, কিত্তুলিয়ারা এসে গেছে, যেমন কি আপনি চেয়েছিলেন। কাজ করতে জীবনে কখনো এত উৎসাহ পাইনি, তা আয়োজনটা কিরকম হলো একবার দেখবেন আসুন। ও কমলা, কখন এলে? মানে না, তুই পড়তে পাবে না। তবে কেন, এই পুঁথির অক্ষরগুলো ছাড়া দেখবার কি আর কিছু নেই? ও এই সেও দেখবে না, এত বড় অবহেলার জিনিস আমি। আজ আমার বাবার বাৎসরিক, তাও কি তোমার কাছে কিছু না? আজ সকলের চেয়ে বড় হলো তোমার এই ছেঁড়া স্মৃতি। না না কোন ছোট, তুমি জানো না এই বই আমার কত প্রিয় জিনিস। বেশ, সেই রাত্রে মনে হলো এ ব্যর্থ জীবন বয়ে আর লাভ কি, আমাকে শয্যা নিতে হলো,
তারপর কতদিন ভগবানকে মনে মনে ডেকেছি আর বলেছি। কিরকম বুঝছেন করবেন মশাই? না আর হয়নি, সেকালে সাবিত্রী জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন সত্যবানকে, এবার সত্যবান ফিরিয়ে আনলেন সাবিত্রীকে। বুঝলেন নায়ক মশাই আমার ওষুধে কি করেছে? করেছে ওই ছোটবাবুর সেবা। কবে মশাই? কি বাবা, এই ওষুধটা কি এখনই খাওয়াতে হবে? হ্যাঁ। ও আচ্ছা, সেবা বটে। না এটা খেয়ে নাও। না কি কিছু বলবে? তুমি কাঁদছো কমল? কেঁদো না, বলো কি করলে তোমায় পেতে পারি, বলো। তুমি তো আমাকে পেয়েছো কমল। না না ও কথা বলে আর তুমি আমাকে ভুলিও না। তুমি আমাকে পেয়েছো কিন্তু তুমি তা জানো না। পিসিমা, পিসিমা আপনি তো এখন এখানে আছেন, দু ঘন্টা পরে ওই ওষুধটাকে খাইয়ে দেবেন কেমন? আচ্ছা পিসিমা, কাছে থেকেও যে দূরে থাকে তার নাগাল কি করে পাওয়া যায় বলতে পারো? কে? আমি মিস্টার টাটা, এই চলে এলাম আপনার খবরটা নিতে। তা আপনি জানবেন কি করে বলুন? আপনার কি আর কদিন জ্ঞান ছিল? তবে বাড়ি শুদ্ধ সবাই জানে দিনে 10 বার এই সিঁড়ি উঠেছি নেমেছি, নেমেছি উঠেছি, সে দুশ্চিন্তা ও দ্য লর্ড নোজ, তিনি জানেন। পিসিমা ওকে জিজ্ঞাসা করো ওর কি কোনো দরকার আছে। ওয়েল আপনার খবর নেওয়াটা কি আমার সবচেয়ে বড় দরকার নয়? আপনি রইলেন শুয়ে, কাজে মূল বসে কি করে বলুন? ধন্যবাদ, এখন আপনি যেতে পারেন, দরকার হলে খবর দেব। এক্স্যাক্টলি, দরকার পড়লেই হুকুমটি করবেন। আপনার জন্য সামান্য কিছুও যদি করতে পারি তো লর্ড নো নিজেকে ধন্য মনে করব। আচ্ছা নাই মশাই, নমস্কার। নমস্কার নাই মশাই, আমাকে 6-5 টাকা দিতে হবে। আপনি আমার কাছে টাকা চাইছেন ছোটবাবু? কিন্তু আপনি তো জানেন আজকাল আমার হাত পা বাঁধা। ও বুঝেছি, আজকাল বুঝি ওই নতুন ম্যানেজারের কাছে যেতে হয় না? আচ্ছা আমি নিজেই যাচ্ছি। দেখুন আমার 6-5 টাকার দরকার। টাকার দরকার? মে আই নো হোয়াই? এই প্রশ্নের উত্তর কি আমার দিতে হবে? না আমি যে চাইছি এটা কি যথেষ্ট নয়? না যথেষ্ট নয়। মানে? এক্সকিউজ মি, মালিকের হুকুম ছাড়া আমি কাউকে একটি পেনিও দিতে পারি না, বুঝেছেন? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা আমি ঈশ্বর পীতাম্বর চক্রবর্তীর একমাত্র কন্যা শ্রীমতী কমলা দেবী, সুস্থ দেহে এবং পূর্ণ জ্ঞানে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার স্বামী শ্রী কাশীনাথ ভট্টাচার্যের নামে অত্র দানপত্র লিখিয়া দিলাম। কলম দিন। কিন্তু মা আর একবার ভেবে দেখো। আমি ভালো করে ভেবে দেখেছি, আপনি কলম দিন। দিদিমণি। কি রে? ছোটবাবু আপনাকে এক্ষুনি ডাকছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এসে সই করে দিচ্ছি। কমলা তুমি তোমার ওই নতুন লোকটিকে এক্ষুনি তাড়িয়ে দাও। কাকে? যে তোমার ম্যানেজার হয়ে এসেছে। কেন? সে আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। আমি টাকা চাইতে বললে কিনা মালিকের হুকুম ছাড়া দিতে পারি না? না দিয়েছেন ভালোই করেছেন, যাতা করে টাকাগুলো উড়িয়ে দেয়া আমি মোটেই পছন্দ করি না। আমাকে দেওয়া কি উড়িয়ে দেওয়া? যেমন করেই হোক নষ্ট করার নামই উড়িয়ে দেয়া। প্রয়োজনে খরচ করা নষ্ট করা এক নয় কমলা। প্রয়োজন কিসের প্রয়োজন? একজনকে দিতে হবে। সে একজনকে যদি দিতে হয় নিজের থাকে তো দাও, কেউ বারণ করবে না। তাহলে সই করো মা। সই? কিসের সই? এই যে দানপত্র করে সমস্ত সম্পত্তি তোমার স্বামীকে। না না
আমার সম্পত্তি আমি কাউকে দেব না। আমার বাবা মৃত্যুর সময় সমস্ত সম্পত্তি আমাকে দিয়ে গেছেন, ও দানপত্র ছিঁড়ে আস্তা করে ফেলে দিন। এ সম্পত্তির মালিক আমি এবং আমি থাকবো। নমস্কার, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। বসুন বসুন বসুন। না আমি বসবো না, এই আংটিটা। এই তোমরা যাও তো তোমাদের আজকের মতন ছুটি একটা বাড়ি। এই আংটিটা কত দাম হবে? আজকে এটা তো কর্তাবাবু কলকাতা থেকে 1200 টাকা দিয়ে আনিয়েছিলেন। ও তাহলে ভালোই হয়েছে। এটা আপনার কাছে রেখে আপনার তহবিল থেকে 500 টাকা এই বিন্দুবাসিনীর নামে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। তারপর এই আংটি বাধা রেখে হোক যা করে হোক আপনি এই টাকার তহবিলে পুজিয়ে দেবেন। এই কাজটুকু আমার জন্য দয়া করে করবেন নাই মশাই। Now I have got you. এইবার পেয়েছি। আজ্ঞে। Shut up. আসুন আমার ঘরে। Come. Come here. আজ্ঞে আপনি কি করছেন? Shut up. বাইরে যাও। Look here. হাতে হাতে ধরা পড়েছে। আজ্ঞে। শুনুন, আপনি আমায় বন্দীভাবে পেতে চান না শত্রুভাবে চান? আপনি কি বলছেন? সোজা কথা। শত্রুভাবে চাইলে ওয়েল ইউ নো হোয়াট উইল বি দ্য রেজাল্ট, আর যদি বন্ধুভাবে পেতে চান তাহলে বলুন আপনাদের ছোট বাবুর ওই বিন্দুবাসিনীটি কে? আপনি কি বলছেন বলুন? মাফ করবেন কমলা দেবী, পরপরের মতো আমাকে বাধ্য হয়ে অনধিকার প্রবেশ করতে হলো, কিন্তু কি করি বলুন? আপনার অন্ন খেয়ে আপনাকে এভাবে তলিয়ে যেতে দেখি কি করে? আপনি কি বলতে চান? আগে ছোটবাবু আর যা কিছু করুন, কিন্তু আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে তিনি এমনি ভাবে। আপনার অন্ন যদি কিছু বলবার থাকে বলুন। আগে আপনি আমাকে কি চোখে দেখেন তা জানি না, আর তা আমি জানতেও চাই না, কিন্তু দ্য লর্ড নোজ আপনার কল্যাণ কামনা ছাড়া আমার ধ্যান জ্ঞান চিন্তা আর অন্য কিছু নেই। বিন্দুবাসিনী কে আপনি জানতে চেয়েছিলেন না? না না, আমি জানতে চাই না, আমি জানতে চাই না। নো নো নো, আপনাকে জানতে হবে, আপনার জানা দরকার, আমাকে বলতে হবে, আমার কর্তব্য। শুনুন, বিন্দুবাসিনী হলো পিসিমা। পিসিমা, পিসিমা, ফের ওই গাছতলায়? কেন রে, কি হয়েছে? হবার আর বাকিটা আছে কি? আমার বিয়ে না দিয়ে যদি গলায় পাথর বেঁধে ওই জলে ফেলে দিতে তাহলে এই 12 বছর ওই গাছতলায় মাথা ঘুরতে হতো না। ছি 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 কমলা, ও কি কথা! শোন, এই নে ওই গাছতলায় একটু জল দে। না না, ও আমার দরকার নেই। বাবা মরবার সময় সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিলেন, কেন তা আজ বুঝতে পারছি। কমলা, হ্যাঁ হ্যাঁ, তাই হোক, আমার সম্বল, আমি তাই নিয়ে থাকবো। তার জন্য যদি আর সব সম্পর্ক গুজে যায় তো যা। কমলা, আমার কথা আমি মনে করি না, কিন্তু আমার বিপদের চেয়ে তোদের বৌদির বিপদ ঢের বেশি। বিন্দু, তার হয়ে তোর ঠাকুরকে জানাস। বিপদ? বৌদির বিপদ? কাশিদার বিপদ? রেখে দাও সাহেব তোমার দলিল পত্র। এই জমি কর্তা নিজে আমাকে দান করে গেছেন। এখনো বলছি, ভাবে ভাবে মামলা তুলে নাও, নইলে মহাপাতক হবে, মহাপাতক হবে। সারা 12 বছর বিনা খাজনায় জমি ভোগ করছে, আবার গলাবাজি, সব চলবে না। ভালোয় ভালোয় বাকি কাজটা সব দিয়ে দাও, মামলা তুলে নিচ্ছি, নইলে আজ আদালতে। আদালত তোমার একার নয় সাহেব। বেশ, আমি আদালতেই যাব, ধর্ম আমার সাক্ষী, দেখি তুমি কি করতে পারো। ছোটবাবু, আমি শুধু ভাবছি আর যদি কর্তাবাবু বেঁচে থাকতেন। ছোটবাবু, কি ছোটবাবু, সময় বুঝে আপনিও গা ঢাকা দিচ্ছেন নাকি? আপনি আমায় ক্ষমা করুন, কিন্তু ধর্ম তো ক্ষমা করবে না। পিতাম্বর চক্রবর্তী নেই, তার মেয়ে আছে, কিন্তু এ পাপ কি তার মেয়েকে স্পর্শ করবে না আপনি ভেবেছেন? না না, আপনি কি বলছেন, সে কিছু জানে না, সত্যি সে কিছু জানে না, আমি বলছি সে কিছু জানে না। বেশ, তাই যদি সত্যি হয় আদালতে আমি আপনাকেই সাক্ষী মানব। আপনি যা কিছু সত্য জানেন আদালতের সামনে তা স্বীকার করে এ পাপের স্পর্শ থেকে আপনার স্ত্রীকে রক্ষা করুন। বেশ, আমি শপথ করছি আমি আপনার হয়ে সাক্ষী দেব, কিন্তু আপনি একটু ধৈর্য ধরুন, আমি কমলাকে একবার বলে দেখি। বেশ বেশ। কে? মাফ করবেন, আমাকে আসতেই হলো, এরকম করে তো আর জমিদারি রাখা যায় না। কি হয়েছে?
আপনি জানেন যে সেই ব্রাহ্মণের জমি নিয়ে আজ আমাদের মামলার তারিখ পড়েছে? হ্যাঁ, এই মাত্র নিজের কানে শুনে এলুম, এই বাড়িতে দাঁড়িয়ে ছোটবাবু আপনার স্বামী সেই লোকটাকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করছে। তার মানে? তিনি শপথ করেছেন কোর্টে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন। অবশ্য তাতে কিছু যায় আসে না, কেস আমরা জিতবই, কিন্তু ভাবছি এই ব্যাপারে যে লোক জানাজানিটা হবে। জমি কার? আমাদের খাস সম্পত্তি, দলিলে একটু বেধাগ নেই। কে যায় রে? দিদিমণি, আমি ছোটবাবুর জন্য খাবার নিয়ে যাচ্ছি। কোথায়? নিচে, আজকাল তো তিনি নিচেই খাচ্ছেন। খাবার ওই ঘরে দে, আর ছোট বাবুকে বল আমি ডাকছি। ছোটবাবু, দিদিমণি আপনাকে খেতে ডাকছেন ওপরে। ওপরে? হ্যাঁ ওপরে। ও যাক, ভালোই হয়েছে, কমলা যখন নিজেই ডেকে পাঠিয়েছে তখন একটা মীমাংসা হবে। আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। বেশ, আমি অপেক্ষা করছি। এসো। বসো। তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে কমলা। সে কথা আমি জানি, কিন্তু তার বদলে জিজ্ঞাসা করি, ঘর সত্য বিভীষণের জন্য সোনা লঙ্কা ছাই হয়ে গিয়েছিল জানো? জানি। জানবে বই কি, সেও তো পরের খেয়ে মানুষ কিনা। তাই ভাবি, চিরকাল যে পরের খেয়ে মানুষ, এখনো যাকে পরের না খেলে উপোস করতে হয় তারা তো সত্যি কথা বলার শখই বা কেন, আর এত অহংকারই বা কিসে? যার খায় তার গলায় ছুরি দিতে কষা এরও দয়া হয়। কমলা, স্ত্রীর অন্যে যে প্রতিপালিত তার গলায় এত ঝাঁজ ভালো না। তোমার দিন দিন যেরকম ব্যবহার হচ্ছে তাতে চক্ষু লজ্জা না থাকলে বাড়ি থেকে বার করে দিতে না? হ্যাঁ দিতাম। কমলা, কমলা শোনো, কোনোদিন কোনো রূঢ় কথা তোমাকে আমি বলিনি, আজও বলবো না, কিন্তু আজ তুমি যা আমাকে বলেছ জীবনে আমাকে কেউ তা কোনোদিন বলেনি। বেশ, আমি তোমার কথাই রাখলাম, তুমি যদি এতে সুখী হও তাহলে আজ থেকে তোমার অন্য স্পর্শ করবো। হ্যাঁ, যদি সত্যিবাদী হও, যদি মানুষ হও, তাহলে তোমার কথা তুমি রাখবে। কমলা, কমলা ফিরিয়ে নাও, কমলা, কমলা ফিরিয়ে নাও, কমলা শোনো, কমলা তুমি তোমার কথা ফিরিয়ে নাও, কমলা, কমলা তুমি তোমার কথা ফিরিয়ে নাও। বেশ, আমি যাচ্ছি, কিন্তু যাবার আগে ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছি তুমি যেন তোমায় ক্ষমা করেন, কারণ আমি জানি আজ যে কথা তুমি তোমার নিজের মুখ থেকে বলেছ সে কথা তোমার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে তোমাকে আঘাত করবে। বেশ, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তো বিন্দু শোন, বিন্দু, তোমার নাম কি? তোমার নাম এ বাড়ি আর আমার নয়। না না, বলছি না, চল কোথায় যাবো? কোথায় সাথে যাবো? একটু জল দেবো পিসিমা, তোমার ঠাকুর নেবেন? ওরে ওরে, এতদিনে তোর সুমতি হলো, আয় 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 মা, আয় ঢাল ঢাল। ঠাকুর, তোমার আর কিছু চাইবার মুখ আর আমার নেই, তবু শুধু এইটুকুই চাই, আমার স্বামীর কথা যেন থাকে, ব্রাহ্মণ যেন তার জমি ফিরিয়ে পায়, আর আমাকে তুমি হারিয়ে দাও, আমি যেন হেরে যাই, আমি যেন হেরে যাই। আপনি হলফ নিয়েছেন, যা সত্য জানেন তাই বলবেন। সত্যি বলবার জন্য এর আগে হলফ নেবার প্রয়োজন কখন আমার জীবনে কোনোদিন হয়ে ওঠেনি। এই জমি এই ব্রাহ্মণের, পিতাম্বর চক্রবর্তী নিজে আমার হাত দিয়ে এই জমি এই ব্রাহ্মণকে দান করে গিয়েছেন। দানপত্র, দানপত্র আমাদের কথা গ্রাহ্য না করে ওই ব্রাহ্মণ সেই দানপত্র আমাদের সামনে ছিঁড়ে ফেলে দেন। তাই আমি আদালতে এসেছি স্বামী হয়ে স্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দিতে। শুধু ব্রাহ্মণের সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবার জন্য নয়, আমার স্ত্রীকে এই অধর্মের ষড়যন্ত্র থেকে রক্ষা করবার জন্য।
এর বেশি কিছু বলবার না। তার প্রয়োজন নেই। আমি রায় দিলাম এ জমি ব্রাহ্মণের। জয় হোক, জয় হোক, জয় হোক। জানি গো জানি, জানি গো জানি, এই গহন রাতে তুমি আমারও আমারও ভুবন তাই মিলন গানে বুঝেছে বোরে তুমি দেখেছো মোরে। জানি গো জানি, জানি গো জানি, জানি গো জানি। এই যে আপনি বললেন যে মেরেছে তাকে আপনি হয়তো জানেন। না, ভুল বলেছিলাম। দেখুন, আপনি একটু বাইরে আসুন। দেখুন, এই অবস্থায় আমাকে জেরা করাটা বোধহয় ঠিক হবে না, তার চেয়ে আর একটু অপেক্ষা করলে হয়তো। আপনি বুঝতে পারছেন না অবস্থাটা যেরকম সিরিয়াস, তাতে এখনই একটা জবানবন্দি না নিলে হয়তো পরে, বুঝতেই তো পাচ্ছেন। কি দেখছো? ঘরে কেউ নেই তো? না, কেন কিছু বলবে? হ্যাঁ কমলা, শোনো কমলা, কাজে এসো কমলা। কমলা, তুমি শুধু একবার বলো যে এর মধ্যে তুমি ছিলে না। কি বলছো? হ্যাঁ, তুমি একবার বলো কমলা, নইলে আমি মরেও শান্তি পাবো না। আমি মরেও শান্তি পাবো না, তুমি একবার বলো। পূর্ণ বিকার, দেখি একবার শেষ চেষ্টা। না, আপনি পাবেন না কবরেজ মশাই। বিন্দু, শেষ চেষ্টা তোমাকেই করতে হবে। একমাত্র যিনি ফিরিয়ে আনতে পারেন তিনি হচ্ছেন কমলা বৌদি, তাকে এখানে আনতেই হবে। আর এ কাজ তুমি শুধু পারো। আশীর্বাদ করো, আমি দেখেই চিনতে পেরেছি। তাহলে তো আপনি আমারও পিসিমা। হ্যাঁ হ্যাঁ, থাক থাক থাক। বৌদি কোথায়? বৌদি, 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 কি বলে ডাকলে তুমি আমার? বৌদি, হ্যাঁ, তুমি আমার কাশিদার স্ত্রী, আমি তোমার ননদ। তোমার ননদ বিন্দুবাসিনী? বিন্দুবাসিনী ননদ? হ্যাঁ, তুমি আমার ননদ। ও, আমি কি মহাপাতকী! সে বিচার করবার সময় এখন নয় বউ। কাশিদা তোমার নাম ধরে বারবার বলছে। বলো কমলা, তোমার ধারে এ কাজ হয়নি? আমি তো সে প্রশ্নের উত্তর দিতে পারি না বউ, তাই তোমার কাছে ছুটে এলাম। তুমি চলো। মা, দাঁড়াও মা, যাবার আগে বিচার করে যা। ও, অপরাধ নিজের মুখে স্বীকার করেছে। হ্যাঁ, ভুল বুঝেছিলাম, অন্যায় করেছি, শাস্তি দিন। আমারও যে বিচার শুরু হয়ে গেছে কাকা, বিচারক আমাকে ডাকছেন, আর আমার সময় নেই, সময় নেই, আমি চললাম। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি যাবো, আমি যাবো, ছেড়ে দাও। কাশিদা, ছেড়ে দাও না। কমলা কাঁদছে। বাবা,
অবসান। যে গাছ গিয়েছিল শুকিয়ে ভরে উঠল অপরূপ সজ্জায়, ফুলে ফলে পাতায়। তাই আজ যার কৃপায় এই ভাঙা হাট জোড়া লেগেছে, এসো সকলে মিলে তার কাছে আমরা এই প্রার্থনা জানাই, যেন মানুষের ভগবান মানুষের মনে আর অকারণ কেঁদে না মরে। আসতে পারি কি? বিশ্বাস করুন, আমি আর সেই মিস্টার ডাটা নেই। দেখুন, আমার সব বদলে গেছে, সত্যি বিশ্বাস করুন। আমার সবচেয়ে বেশি বদলেছে এই খেলটা। এ তো খুব আনন্দের কথা, তাহলে আসুন, আপনিও আসুন। কিন্তু কাশিদা, একটা সত্যি, উনি যেন দয়া করে আবার বদলে না যান।